এই হিট সেন্সারে যদি হিট দেওয়া হয় বা তাপ দেওয়া হয় তাহলে কিন্তু এলইডি জ্বলে উঠবে আমরা এল ইডির পরিবর্তে যদি বাজার ব্যবহার করি তাও এটা অ্যালার্মের মতন কাজ করবে এখানে হিট দিলেই অ্যালার্ম বাঁচতে শুরু করবে বা আমরা এর পরিবর্তে এক্সস্ট ফ্যান হিসাবে ব্যবহার করতে পারি যেখানে হিট হয় সেখানে এই পাখাটা ব্যবহার করা যেতে পারে অটোমেটিক এটা কাজ করবে এটার জন্য আমাদের চাই বিসি পাঁচশো সাতচল্লিশ ট্র্যানজিস্টার পাঁচশো আটচল্লিশ টেন্জিস্টার বিসি পাঁচশো আটচল্লিশ বা পা বিসি তিনশো সাঁইত্রিশ ব্যবহার করলে বেশি ভালো হয় আর আমাদের চাই পিটিসি একটা থার্মিস্টর তো এইগুলো আমরা পাওয়ার সাপ্লাই যে বোর্ড থাকে বা সিএফএল সার্কিট থেকে পেতে পারি তো এই থার্মিস্টারগুলোকে এইভাবে সোল্ডারিং করে নিতে হবে এরপরে আমাদের চাই একটা একশো হোমের রেজিস্টর এই একশো হোমের রেজিস্টারটা আমাদের কালার একটা সঙ্গে সোল্ডারিং করতে হবে এরপর আমাদের চাই ফোর পয়েন্ট সেভেনকে একটা ভ্যারিয়েবেল রেজিস্টার বা পোটেন্সিও মিটার এটা ফোর পয়েন্ট সেভেন থেকে টেন কে যে কোনো ভ্যালু নেওয়া যেতে পারে এটাই হচ্ছে সেন্সিটিভিটিটা মানে সেন্সিটিভ কতটা হবে সেটা নিয়ন্ত্রণ করে ঠিক আছে এটা টার্ন কোলের সেন্সিটিভ হবে সেটা আমরা বুঝতে পারবো এবার আমার একটা এলইডি দরকার এলইডির যেটা নেগেটিভ প্রান্ত আছে সেটা কিন্তু রেজিস্টারের সঙ্গে সোল্ডারিং হবে আর পজিটিভ প্রান্ত আর যে ভ্যারিয়েবেল রেজিস্টার আছে সেই দুটো প্রান্তকে আমরা একটা তারের মাধ্যমে সংযোগ করে দেবো তাহলেই আমাদের সার্কিট কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমাদের সার্কিট কমপ্লিট হয়ে গেল এই এবার আমরা কী করব এই যে ভ্যারিয়েবল রেজিস্টার আছে এই ভ্যারিয়েবল রেজিস্টারটা থেকে আমরা কিন্তু আমরা সেন্সিটিভিটিটা নিয়ন্ত্রণ করব তার আগে আমরা পাওয়ার সাপ্লাইটা দেখে নেবো পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই পয়েন্টে পজিটিভ ফাইভ ভোল্ট আমরা ইউজ করছি এখানে যদি বারো ভোল্ট ব্যবহার করা হয় তাহলেও কোনো অসুবিধা নেই আর যে টজিস্টারের যেটা ইমিটর প্রান্ত ছিল সেখানে আমরা নেগেটিভ সাপ্লাই যাবে এবার আমরা কি করব এই যে যে ভ্যারিয়েবল রেজিস্টারটা আছে ফোর পয়েন্ট সেভেন সেটাকে আমরা সেনসিটিভিটি কত হবে সেটা আমরা ঠিক মতন ঠিক মানে অ্যাডজাস্ট করবো তো এলইডি এখন জ্বলবে এখন যদি আমরা এই পটেনশিওমিটারটাকে ঘোরাতে শুরু করি বাঁ দিকে তাহলে কিন্তু এলইডি এক সময় নিভে যাবে এই যে ঘোরাতে ঘোরাতে যখন এখানে আসলে নিভে গেল তাহলে এটা কিন্তু হাই সেনসিটিভিটি অবস্থায় আছে আমরা যদি আরও বাঁ দিকে ঘোরাতাম তাহলে কিন্তু বেশি তাপ লাগতো তাহলে এলইডি জ্বলতো ঠিক আছে এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন তো এটা এখন হাই সিনটেন্সিটিভ অবস্থায় আছে মানে একটু তাপ পেলেই কিন্তু এটা এলইডিটা জ্বলতে শুরু করবে তো একটু প্রথমে এই যে দেখা যাচ্ছে যে এলইডি কিন্তু জ্বলতে শুরু করলো একটু তাপ পেলেই কিন্তু এটা জ্বলতে শুরু করে দেবে এই যে এখনও তাপ আছে সেই জন্য এল ইডি আস্তে আস্তে নিপছে এই যে আবার একটু অনেকটা উপরে ছিল এটা তাতালটা অনেকটা নিচে ছিল হালকা তাপ দিলেই কিন্তু এলইডি তাপ পেতে পেলেই কিন্তু এটা জলতে শুরু করে দেবে ঠিক আছে তো হাত দিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছিলাম হাত দিলে এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছিলো এটা যদি আমরা ফায়ার বা আগুন ব্যবহার করি আগুন ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ইন্ডিকেট করতে লাগবে এল কিন্তু জ্বলতে থাকবে এটা লাল এল ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই কোনো যে কোনো প্রোজেক্টে কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে বা এটাকে একটা যদি ছোট ধাতুর পাইপের মধ্যে ভরে দেওয়া হয় দিয়ে ওই ধাতুর পাইপটা যেখানে আগুন জ্বলবে সেখানে যদি রাখা হয় তাও কিন্তু এটা কাজ করা যেতে পারে তো আমরা কি করব এবার আমরা এই যে এল আছে এলইডির গোটা পার্টটাকে আমরা বার করে নিচ্ছি এল ইডির পার্টটা বার করে বার করে নেবো দিয়ে এখানে আমরা একটা বাজার সেট করে দেখবো যে বাজারটা কীভাবে কাজ করে তো বাজারটা আমরা এখানে কী করছি ফাইভ ভোল্টের একটা বাজার ব্যবহার করছি এটা ফাইভ ভোল্টের একটা বাজার টুয়েলভ ভোল্টের ব্যবহার করা যেতে পারে কোনো অসুবিধা নেই তো বাজারের যেটা পজিটিভ প্রান্ত হবে আর নেগেটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত দেখতে হবে ভালো করে সেটা কালেক্টারের সঙ্গে কিন্তু কানেকশান হবে এটাই কিন্তু মেন ব্যাপার আর ব্যাটারি যেটা পজিটিভ বা পাওয়ার সাপ্লাই যেটা পজিটিভ সেটার সঙ্গে কিন্তু পজিটিভের বাজারের পজিটিভটা কানেকশান হবে তো এটা ঠিক মতন দিতে হবে এবার আমরা এটা টেস্ট করে দেখবো যে বাজারটা কীভাবে কাজ করছে তো একই রকমভাবে কাজ করবে কোনো অসুবিধে নেই ট্র্যানজিস্টারটা এখানে একটা ফ্রিজের মতন কাজ করছে তো আমরা যখন এটাতে যখন তাপ দিচ্ছিলাম এটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে তো বাজারের বাজারে এইভাবে কাজ করছে এখানে ঠিক আছে তো যেখানে তাপ হবে সেখানে এটা বাজার আওয়াজ করতে লাগবে এবার আমরা এটা এই বাজারের পার্টটায় খুলে নিয়ে এখানে একটা এক্সস্ট ফ্যান যেগুলো কম্পিউটারের পিছনে লাগানো থাকে যে এক্সস্ট ফ্যানগুলো গরম বাতাসকে বাইরে বার করে দেয় বা আমরা যেখানে কোনো জিনিস অ্যাম্প্লিফায়ারে অডিও অ্যাম্প্লিফায়ারগুলো যেখানে হিট হয় সেখানে কিন্তু আমরা এই থার্মিস্টারটা ব্যবহার করতে পারি যে হিট হলেই তখন কিন্তু ওই অটোমেটিকভাবে এই পাখাটা ঘুরতে লাগবে তো আমার কাছে এক্সস্ট ফ্যান ছিল না আমার কাছে একটা মোটর ছিল তো মোটরটা ব্যবহার করে আমি দেখাচ্ছি তো এই যেহেতু এই ট্র্যানজিস্টারটা বেশি তিনশো বেশি পাঁচশো সাতচল্লিশটা একশো হ্যান্ডেল করতে পারে সেই জন্য এখানে বেশি পাঁচশো আটচল্লিশ বা বিসি তিনশো সাঁত্রিশ যদি ব্যবহার করা যায় তাহলে খুব বেশি ভালো হয় ওগুলো আটশো মিলিয়ে বা বিসি পাঁচশো আটচল্লিশটি যেমন হচ্ছে পাঁচশো মিলিয়েম কারেন্ট হ্যান্ডেল করতে পারে তো সেক্ষেত্রে একজস্ট ফ্যান চালাতে কোনো অসুবিধা হবে না কিন্তু এটা এটাই বিশি পাঁচশো সাতচল্লিশের পক্ষে একটু মানে টাফ হয়ে যায় কারণ এটা একশো মিলিয়েম পিয়ার কারেন্ট হ্যান্ডেল করতে পারে তাও এটা মোটামুটি অল্প সময়ের জন্য ঠিক আছে তো এভাবে এটা কাজ করে মোটামুটি খুব ভালোই কাজ করছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে এভাবে এই গোটা সার্কিটটা কাজ করে আশা করি সার্কিটটা দেখে ভালো লেগেছে তো এবার আমরা এর সার্কিট ডায়াগ্রামটা দেখে নেব এটা খুব সহজ একটা সার্কিট ডায়াগ্রাম আছে তো এখানে এইভাবে আঁকা থাকলো যে এল পার্ট ব্যবহার করতে পারি ফাইভ ভোল্টের বাজার বা মোটর যে কোনো তিনটা ব্যবহার করতে পারি তো বিসি তিনশো সাঁত্রিশটা ব্যবহার করলে বেস্ট হয় না পেলে পাঁচশো সাতচল্লিশ ব্যবহার করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে অনেক উৎসাহ দেবে তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ